যে খবর দিকে নজর রাখবো টাকা বিলির অভিযোগে হুমকি নির্দল প্রার্থীকে বাড়িতে রেখে টাকা বিলির অভিযোগ এবং গোটা ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এক যুব তৃণমূল নেতাকে অভিযোগ তৃণমূলের বাঁকুড়ার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং কর্মীদের শীতপুর লেন এলাকার ঘটনা আরও একবার আপনাদের জানিয়ে রাখবো টাকা বিলির অভিযোগে এবার হুমকি একজন নির্দল প্রার্থীকে বাড়িতে আশ্রয় দিয়ে টাকা বিলির অভিযোগ গোটা ঘটনায় অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলের এক যুব নেতাকে তার বিরুদ্ধে এই গোটা অভিযোগ করেছে তৃণমূলেরই বাঁকুড়ার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং কর্মী সমর্থকেরা শীতপুকুর এলাকার ঘটনা আরও একবার আপনাদের জানিয়ে রাখবো টাকা বিলির অভিযোগে হুমকি একজন নির্দল প্রার্থীকে বাড়িতে আশ্রয় দিয়ে টাকা বিলির অভিযোগ এক তৃণমূল যুব নেতার বিরুদ্ধেই এই গোটা ঘটনায় অভিযোগ রয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ বিস্তারিত জানতে চাইব হ্যাঁ ওহনা স্বরূপ বিস্তারিত জানতে চাইব স্বরূপ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ আমি বিস্তারিত জানতে চাইব হ্যাঁ ওহনা যদি প্রশ্নটা আমাকে আরেকবার যদি করো টাকা বিলির অভিযোগে এবার হুমকি গোটা ঘটনায় অভিযোগের তির এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্তারিত জানতে চাইব একেবারে দেখো ভোট যত এগিয়ে আসছে তত ক্রমশ কিন্তু বাঁকুড়ার একটা পরিবেশ কিন্তু বদল হচ্ছে যেটা গতকাল দেখা গেল যে বাঁকুড়া শহরের তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির একটা অভিযোগ তোলা হয়েছে এবং বাঁকুড়া শহরের শীতপুকুর লেন সেখানে টাকা বিলির অভিযোগ তুলে তৃণমূল যারা নেতৃত্ব স্থানীয় ছিলেন তারা কিন্তু ওই বাড়িটিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং যেটা দাবি করা হয় যে ওই বাড়ির মধ্যে যারা গোষ্ঠীর মহিলা তাদেরকে টাকা বিলি করা হচ্ছিল ভোটের আগে তাদেরকে টাকা বিলি করা হচ্ছিল এখানে দেখা গেল যে যে ঘটনা সে ঘটনার পরে স্থানীয় একজন তৃণমূল নেতা তিনি প্রকাশ্যে ঘরের যে মালিক যে বাড়ির মধ্যে টাকা বিলির একটা অভিযোগ ঘটেছে সেই বাড়ির মালিককে প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় এবং প্রকাশ্যে আঙুল উঁচিয়ে ঘরের যে মালিক সেই মালিককে আঙুল উঁচিয়ে বলে তৃণমূলের একজন নেতা এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন বেশি ডায়লগ মানা যাবে না কারণ এটা তৃণমূল এবং ভুল করেছেন আপনি এবং আপনার বাড়ি চাবি দেওয়া হবে পুলিশের কাছ থেকে আপনাকে চাবি নিয়ে আসতে হবে অর্থাৎ রীতিমতো বলা যেতে পারে একটা হুমকির সুরে এই কথা বলা হয় যদিও নির্দল প্রার্থী তিনি যেটা জানিয়েছেন যে গোষ্ঠীর মহিলাদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন বারে তিনি গোষ্ঠীর মহিলাদের নিয়ে মিটিং করছেন বিভিন্ন প্রান্তে মিটিং করছেন এখানে টাকা বিলির কোনো প্রশ্নই নেই কারণ তৃণমূল যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ তৃণমূল ভয় পেয়ে গিয়েছে কারণ একদিকে যখন শাসক দলের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে যারা বিক্ষুব্ধ তৃণমূল যারা নির্দলের হয়ে লড়াই করছে সেখানে তাদেরকে প্রার্থী পদ প্রত্যাহার করে এবং তাদেরকে তৃণমূলের সাথে প্রচার করার জন্য সামিল হতে বলা হয়েছে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে যেখানে দেখা যাচ্ছে যে যারা নির্দল প্রার্থী হয়ে প্রচার করছে বা নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করছে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে যদিও এখনো পর্যন্ত বাঁকুড়ায় কোনো নির্দল প্রার্থীকে বহিষ্কারের কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি যদিও এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্ব সেই সাংবাদিক সম্মেলন করে সেই কথা প্রকাশ করেননি কিন্তু গতকাল রাতের ঘটনা যেটা দেখা যাচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধেই মূলত অভিযোগের আঙুল উঠছে যে তৃণমূল ভয় দেখিয়ে প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যদিও নির্দল যে প্রার্থী রয়েছে ছায়া পাত্র তিনি যেটা বারে বলেছেন যখন থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন অর্থাৎ বিক্ষুব্ধ তৃণমূল তিনি টিকিট পাননি তাই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন তিন নম্বর ওয়ার্ড থেকে এবং যখন থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন তখন থেকে তার উপর রীতিমতো চাপ সৃষ্টি করা হয় তৃণমূলের তরফ থেকে রীতিমতো তাকে ভয় দেখানো হয় এবং সেই ভয়েরই একটা গতকাল যে ঘটনাটি ঘটলো সেটা কিন্তু তিনি বললেন যে এটাই তৃণমূলের নেতৃত্ব তাকে বারে হুমকি দিয়েছে সেই হুমকি ক্রমশ আজ প্রকাশ্যে এলো কারণ তিনি কোনো টাকা বিলি করেননি তিনি গোষ্ঠীর মহিলাদের নিয়ে মিটিং করছিলেন কিন্তু তৃণমূলের লোকজন তাকে এই ধরনের একটা অভিযোগ করে এই ধরনের একটা অভিযোগকে সামনে এনে মানুষের কাছে এই ধরনের প্রচার করার চেষ্টা করা হচ্ছে তেমনই কিন্তু অভিযোগ করেছে নির্দল প্রার্থী কিন্তু তৃণমূলের এই যে নেতা অর্থাৎ যে নেতা তিনি প্রকাশ্যে বাড়ির মালিককে যেভাবে হুমকি দিয়েছেন তাতে কিন্তু রীতিমতো বাঁকুড়া জেলাতে ভোটের অর্থাৎ বোঝাই যাচ্ছে স্বরূপ এটা চাঞ্চল্য ছড়িয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়